বীজগাণিতিক রাশির গসাগু। গসাগু সম্পর্কে যদি আমি জানতে চাই, তার আগে আমাকে জানতে হবে সাধারণ গুণনীয়কটা কি, কারণ গসাগু শব্দটার মধ্যেই আগে আসতে হচ্ছে সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক জিনিসটা কি, গুণনীয়ক কি তা তো আমরা একটু আগে জানলাম, যে একটা বীজগাণিতিক রাশিকে যদি অনেকগুলো বীজগাণিতিক রাশির গুণফল আকারে দেখা যায়, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা বীজগাণিতিক রাশিগুলোকে এই মেইন রাশিটার গুণনীয়ক বা উৎপাদক বা ফ্যাক্টর বলা হয়। সাধারণ গুণনীয়ক কি, মনে করো তোমার কাছে দুই বা ততোধিক বীজগাণিতিক রাশি দেওয়া হলো, সেগুলাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করলাম। উৎপাদকে বিশ্লেষণ করলে অনেকগুলা আলাদা আলাদা গুণনীয়ক বা উৎপাদক পাইলাম। এই অনেকগুলা গুণনীয়ক বা উৎপাদক গুলার মধ্যে যেগুলা কমন বা যেগুলা সাধারণ, যেগুলা যেই উৎপাদক গুলা দুইটা রাশিরই উৎপাদক, সেই উৎপাদক গুলাকে বলা হয় হচ্ছে সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক। মনে করো দুটো রাশি আছে, এখানে আছে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? এই দুটা বীজগাণিতিক রাশি, এই দুটা বীজগাণিতিক রাশিকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে এখানে আসবে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এখানে আসবে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। দেখো উৎপাদকে বিশ্লেষণ করার ফলে কয়টা গুণনীয়ক বা কয়টা উৎপাদক পাওয়া গেছে, এক দুই তিন চার। এই এ প্লাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে দুইটা গুণনীয়ক বা দুইটা উৎপাদক পাওয়া গেছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ক্ষেত্রে দুইটা গুণনীয়ক বা দুইটা উৎপাদক পাওয়া গেছে। সাধারণ গুণনীয়ক হচ্ছে আমি যদি এই দুইটা রাশির মধ্যে সাধারণ গুণনীয়ক কোনটা সেটা বের করতে চাই, তাহলে আমি দেখব কি এই যে দুইটা দুইটা করে উৎপাদক বা গুণনীয়ক বের হয়েছে, এগুলোর মধ্যে কমন কে আছে। দেখো এখানে এ প্লাস বি আছে দুইটা, এখানে এ প্লাস বি আছে একটা, এ মাইনাস বি একটা। যদি আমি যোগ করতাম বা বিয়োগ করতাম দুইটা রাশি, ধরে নাও যোগ করতেছি বা বিয়োগ করতেছি, দুইটা যদি যোগ বিয়োগ করতাম, তাহলে আমি এই দুইটা রাশির থেকে কমন কি নিতে পারতাম, কমন নিতে পারতাম। দেখো আমি এখানে দুইটা এ প্লাস বি আছে, এখানে একটা এ প্লাস বি আর একটা এ মাইনাস বি আছে, আমি দুইটা থেকে কমন নিতে পারতাম একটা জিনিস, সেটা হচ্ছে এ প্লাস বি রাশিটাকে আমি কমন নিতে পারতাম। তাহলে এই দেখো আমি বলতে পারি না যে এই রাশিটারও গুণনীয়ক এ প্লাস বি, আবার এই রাশিটার গুণনীয়কও এ প্লাস বি। তাহলে দুইটা রাশিরই কমন বা সাধারণ গুণনীয়ক হচ্ছে এ প্লাস বি। ব্যাপারটা বুঝতে পারছো? মানে হচ্ছে আমার যদি অনেকগুলো বীজগাণিতিক রাশি দেওয়া থাকে, সেই অনেকগুলো বীজগাণিতিক রাশির অনেকগুলা গুণনীয়ক বা উৎপাদক পাওয়া যাবে, সেই অনেকগুলো গুণনীয়ক উৎপাদক গুলার মধ্যে যেগুলা হচ্ছে আমার সাধারণ বা কমন, সবগুলো রাশির মধ্যেই কমন, সেই উৎপাদক গুলাকে বলা হয় হচ্ছে আমার সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক, ঠিক আছে? আচ্ছা সাধারণ গুণনীয়ক কি সেটা তো বুঝলাম, এরপরে আসি হচ্ছে গসাগু বা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এইটা কি জিনিস, এটা হচ্ছে মনে করো অনেকগুলো বীজগাণিতিক রাশি দেওয়া আছে, সেই রাশিগুলার অনেকগুলা মৌলিক সাধারণ গুণনীয়ক বের হয়েছে, অনেকগুলো সাধারণ গুণনীয়ক বের হয়েছে, মানে অনেকগুলা কমন গুণনীয়ক বের হইলো। এই যে এ প্লাস বি একটা কমন গুণনীয়ক, এরকম অনেকগুলা কমন গুণনীয়ক বের হইলো। সেই যে কমন গুণনীয়ক গুলা বের হইলো, সেগুলো যদি আমি গুণ করি, সেই গুণফলটাই হচ্ছে আমার গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই দেখো এই দুইটা রাশির একটা কমন গুণনীয়ক বের হয়েছে এ প্লাস বি। মনে করো এখানে আরো চার পাঁচটা রাশি আছে, চার পাঁচটা বীজগাণিতিক রাশি আছে, সেগুলার আরো আরো সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক বের হইলো, সেগুলা যদি আমি গুণ করি, তাহলে যেটা হয় সেটাই হচ্ছে আমার গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন গরিষ্ঠ কেন, গরিষ্ঠ কেন সেটার ব্যাখ্যা আমি একটা বা দুইটা অঙ্ক করার পরে তারপরে আমি ব্যাখ্যাটা দিব কেন গরিষ্ঠ। আপাতত জেনে রাখো যে গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটা কি, সেটা হচ্ছে আমি অনেকগুলো বীজগাণিতিক রাশি দেওয়া থাকলে সেগুলার যে মৌলিক আমি সাধারণ গুণনীয়কগুলো বের করবো, এই যে এ প্লাস বির মতন সাধারণ গুণনীয়কগুলো বের করবো, সেগুলাকে যদি আমি একটা একটা করে ধরে ধরে গুণ করি, সবগুলা যে গুণফল পাওয়া যাবে সেই গুণফলটাই হচ্ছে আমার গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আমি মনে করো একটা ম্যাথ দিলাম, যে একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, একটা হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল কিউব।
তিনটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, এদের গসাগু নির্ণয় করতে হবে। তো আমার গসাগু নির্ণয় করতে হলে দেখো তো ফার্স্টে কি করতে হচ্ছিল, উৎপাদকে বিশ্লেষণ করতে হচ্ছিল। তাহলে যতগুলো রাশি দেওয়া থাকবে সবগুলোর আগে কি করব, ধরে ধরে উৎপাদকে বিশ্লেষণ করব। মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার যদি উৎপাদকে বিশ্লেষণ করি কি দেখা যায়, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে যদি ধরে ধরে উৎপাদকে বিশ্লেষণ করি কি দেখা যায়, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই হোল কিউব, এটাকে যদি ধরে ধরে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখো তো লেখা যায় না এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই লেখা যায়। তো দেখো তো এই যে তিনটা রাশির উৎপাদকে বিশ্লেষণ করছি, ফলে আমি এই রাশির ক্ষেত্রে দুইটা গুণনীয়ক পাইছি, এই রাশির ক্ষেত্রে দুইটা গুণনীয়ক পাইছি, এই রাশির ক্ষেত্রে তিনটা গুণনীয়ক পাইছি। এই গুণনীয়কগুলোর মধ্যে কমন বা সাধারণ গুণনীয়ক কে আছে দেখো তো, এখানে আছে দুইটা এক্স প্লাস ওয়াই, এখানে আছে একটা এক্স প্লাস ওয়াই, এখানে আছে তিনটা এক্স প্লাস ওয়াই, দুই এক তিন কমন কয়টা, একটা এক্স প্লাস ওয়াই। তাহলে এই রাশিগুলোর মধ্যে কমন আছে এক্স প্লাস ওয়াই, আর কোন উৎপাদক কি কমন আছে এক্স মাইনাস ওয়াই এই রাশির সাথে আছে আর বাকি দুইটা রাশির সাথে আছে, তাহলে আমি এক্স মাইনাস ওয়াই কমন নিতে পারতেছি না। তাহলে এই তিনটা রাশির উৎপাদক বিশ্লেষণ করার ফলে উৎপাদকগুলো থেকে যদি আমি কমন উৎপাদক বের করি তাহলে কমন উৎপাদক কয়টা আছে, একটাই এক্স প্লাস ওয়াই, আর কোনো কমন উৎপাদক আসতেছে না, মানে আর কোনো কমন উৎপাদক এখানে গুণ করারও প্রশ্ন উঠতেছে না। তাহলে এই যে এক্স প্লাস ওয়াই হচ্ছে আমার এই তিনটা রাশির গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আচ্ছা এখন যদি আরেকটা ম্যাথ করি, মনে করো আমার একটা তিনটা রাশি দিল, আবার একটা হচ্ছে নাইন এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার, আর একটা হচ্ছে টুয়েলভ এ স্কোয়ার বি সি, আর একটা হচ্ছে ফিফটিন এ বি কিউব সি কিউব, তিনটা বীজগাণিতিক রাশি দিল। এই তিনটা বীজগাণিতিক রাশির গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করতে বলছে, ঠিক আছে। তো কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। এখন যদি এইরকম করে দেওয়া থাকে তাহলে আমি আলাদা আলাদা উৎপাদকে বিশ্লেষণ না করে কি করব, ধ্রুবপদগুলো নিয়ে নিয়ে তিনটা থেকে উৎপাদকে বিশ্লেষণ করে সাধারণ গুণনীয়ক বের করব, এ সম্বলিত যেসব পদ আছে সেগুলোকে নিয়ে নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করে সাধারণ গুণনীয়ক বের করব, বি যেগুলো আছে সেগুলো নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করে সাধারণ গুণনীয়কটা বের করব, সি যেগুলো আছে সেগুলোর উৎপাদকে বিশ্লেষণ করে সাধারণ গুণনীয়কটা বের করব। তাহলে দেখো এখানে আছে ধ্রুবপদ কি কি আছে, এখানে আছে নাইন, এই পদে আছে টুয়েলভ, এই পদে আছে ফিফটিন। নাইনের যদি উৎপাদকে বিশ্লেষণ করি কি আসে, থ্রি ইন্টু থ্রি, মানে নাইনের উৎপাদকে বিশ্লেষণ করলে কি পদ আসে, থ্রি আসে। টুয়েলভের যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে আসে থ্রি ইন্টু ফোর, আরেকটা আসে ওয়ান ইন্টু টুয়েলভ, কিন্তু সেটা তো মৌলিক না, তাহলে এটা বাদ। তাহলে টুয়েলভের উৎপাদক বিশ্লেষণ করলে কি আসে, থ্রি আসে, ফোর আসে। ফিফটিনের উৎপাদক বিশ্লেষণ করলে আসে হচ্ছে থ্রি ইন্টু ফাইভ, তাহলে ফিফটিনের উৎপাদক বিশ্লেষণ করার ফলে কয়টা পদ আসবে, দুইটা পদ আসবে, একটা হচ্ছে থ্রি আর একটা হচ্ছে ফাইভ। এই যে উৎপাদকগুলো পাইছি, নাইনের উৎপাদক হচ্ছে থ্রি, টুয়েলভের উৎপাদক থ্রি ফোর, ফিফটিনের উৎপাদক থ্রি ফাইভ, এইগুলার মধ্যে কমনকে, কমন উৎপাদক বা কমন গুণনীয়ক, কমন উৎপাদক বা গুণনীয়ক কে হবে দেখো তো, এখানে থ্রি আছে, এখানে থ্রি ফোর আছে, এখানে থ্রি ফাইভ আছে, তিনটার মধ্যেই কমন কে আছে, থ্রি আছে, তাহলে কমন গুণনীয়ক বা কমন উৎপাদক কে, থ্রি। আবার দেখো এখানে আছে এ কিউব, এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে এ, এ কিউব মানে তিনটা এ গুণ অবস্থা আছে, এ স্কোয়ার মানে দুইটা এ গুণ অবস্থা আছে, এ মানে একটা এ গুণ অবস্থা আছে, তিনটা এ দুইটা এ একটা এ কমন কে, একটা এ। তাহলে এইগুলার ক্ষেত্রে কমন উৎপাদক বা গুণনীয়ক কে হবে, এ। আবার এখানে আছে হচ্ছে বি স্কোয়ার, এখানে আছে বি, এখানে আছে বি কিউব, তাহলে দেখো বি স্কোয়ার দুইটা বি গুণ, একটা বি গুণ, তিনটা বি গুণ, তাহলে কমন কে, একটা বি, তাহলে কমন উৎপাদক বা গুণনীয়ক কে, বি। আবার এখানে আছে সি স্কোয়ার সি, ওইখানে আছে সি কিউব, আবার এটা থেকেও তাহলে কমন উৎপাদক বা কমন গুণনীয়ক কে হবে, সি হবে,
গসাগুর ক্ষেত্রে কি বলছিলাম, যতগুলা কমন উৎপাদক বা সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক বের হবে সবগুলা ধরে ধরে গুণ করে দিব, তাহলে আমার গসাগু চলে আসবে। তাহলে গসাগু কি হবে, গসাগু হবে এই কমন উৎপাদক বা সাধারণ গুণনীয়ক যেগুলো আছে, সাধারণ উৎপাদক যেগুলো আছে সেগুলার গুণফল, থ্রি ইন্টু এ ইন্টু বি ইন্টু সি, তাহলে থ্রি এ বি সি। এখন গসাগুকে গসাগু কেন বলে সেটা আগে ব্যাখ্যা দিই। গসাগু পূর্ণরূপ কি বলছিলাম, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ, গরিষ্ঠ মানে হচ্ছে বড়, বড় সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক হচ্ছে আমার এই তিনটা রাশির থ্রি এ বি সি। কেন বড়? দেখো আমি যদি মনে করো এই যে নাইন এ কিউব বি স্কোয়ার সি আছে, এখানে আছে টুয়েলভ এ স্কোয়ার বি সি, আর এখানে আছে ফিফটিন এ বি কিউব সি কিউব, ঠিক আছে। আমি ধরলাম এমন একটা রাশি আমি খুঁজতেছি, এমন একটা পদ, আমি এমন একটা বীজগাণিতিক রাশি খুঁজতেছি যেইটা দিয়ে এই তিনটা পদই, তিনটা বীজগাণিতিক রাশি ভাগ যায়। ধরো এ একটা রাশি আছে, এ একটা বীজগাণিতিক রাশি, হ্যাঁ এই রাশিটা দিয়ে আমি তিনটাকে ভাগ করব। দেখো তো ভাগফল ভাগ করা যাবে না, দেখো এখানেও এ কিউব আছে, আমি যদি এটাকে এ দিয়ে ভাগ করি এখানে একটা এ কমে যাবে, এখানে এ কেটে যায়, এখানে এ স্কোয়ার হয়ে যাবে। আবার এখানে এ স্কোয়ার আছে, যদি এ দিয়ে ভাগ করি তাহলে দেখো তো এখানে এ একটা কেটে যাবে, ভাগ হয়ে এখানে টুয়েলভ এ বি সি হয়ে যাবে। আবার এখানে যদি এ দিয়ে ভাগ করি এ আর এ কেটে যাবে, এ ভ্যানিশ হয়ে যাবে, বি কিউব সি কিউব থাকবে। তাহলে এ দিয়ে তিনটাকে ভাগ করা সম্ভব। আবার আমি যদি এ দিয়ে ভাগ না করে এ বি সি দিয়ে ভাগ করতে চাই সেটা কি সম্ভব কিনা দেখো তো, এ বি সি দিয়ে ভাগ করতেছি, ঠিক আছে। তাহলে এখানে এ আর এ কিউব একটা এ কেটে গেল, এ স্কোয়ার বি দুইটা ছিল একটা কেটে গেল আর একটা থাকলো, সি দুইটাই কেটে গেল। আবার এখানে দেখো এ স্কোয়ার আছে, মানে এ একটা কেটে যাবে আর একটা এখানে থেকে যাবে, বি কাটবে সি কাটবে, এখানে এ কাটবে, বি কিউব আছে একটা কেটে যাবে তাহলে বি স্কোয়ার হয়ে যাবে, সি কিউব আছে একটা সি কেটে যাবে, এখানে সি স্কোয়ার থেকে যাবে। তাহলে এ বি সি দিয়েও ভাগ করা সম্ভব। কিন্তু আমি যদি দেখো তো এই রাশিটা যেটা আছে এটাকে এমন কোনো রাশি দিয়ে ভাগ করতে পারবো কিনা, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এরকম একটা রাশি দিয়ে কি ভাগ করতে পারবো? দেখো এখানে যদি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে ভাগ করতে যাই এটা খুব সুন্দরভাবে ভাগ হবে, এখানে একটাই থাকবে, বি স্কোয়ার সি স্কোয়ার দুটাই কেটে যাবে। এইটাকে যদি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে ভাগ করতে যাই সম্ভব? এ স্কোয়ার কাটলো, উপরে একটা বি কাটলো, নিচে একটা বি থেকে গেল, ভাগ করা গেল? গেল না। এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে ভাগ করলে উপরে একটাই কাটলো, নিচে একটাই থেকে গেল, সম্ভব? সম্ভব না। তাহলে আমি এই তিনটা রাশিকে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে ভাগ করতে পারবো না। আসলে কি জানো, আমি এই তিনটা রাশিকে এই হাইয়েস্ট থ্রি এ বি সি দিয়ে ভাগ করতে পারবো। থ্রি এ বি সির উপরে যদি কোনো রাশি, বীজগাণিতিক রাশি এনে আমি এই তিনটা রাশিকে ভাগ করতে চাই, একটাই রাশি তিন থ্রি এ বি সির উপরে কোনো রাশি, একটাই কোনো রাশি নিয়ে যদি আমি এই তিনটা রাশিকে ভাগ করতে চাই, ভাগ করা সম্ভব না, ভাগ করা সম্ভব না। মানে তাহলে কি, এই থ্রি এ বি সি হচ্ছে আমার সবচেয়ে বড় একটা রাশি, যেই রাশিটা দিয়ে এই তিনটা রাশিকেই ভাগ করা সম্ভব। মানে থ্রি এ বি সি হচ্ছে আমার বাপ, এর চেয়ে যদি আমি কোনো বড় রাশি নেই সেটা দিয়ে আর এই তিনটা রাশি ভাগ করা সম্ভব না। তাহলে এটাই বড়, এটাই গরিষ্ঠ, এই জন্য এই থ্রি এ বি সি কে বলা হয় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। মানে এর চেয়ে বড় রাশি নিলে আমি এই তিনটা রাশিকে ভাগ করতে পারবো না। তাহলে এই থ্রি এ বি সি হচ্ছে আমার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এই জন্য এটাকে বলা হয় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। বুঝতে পারছো? আচ্ছা এখন গসাগুকে গসাগু কেন বলা হয় সেটা তো বুঝলাম। এখন আমি আরেকটা ম্যাথ করি। মনে করো দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার ফোর, ঠিক আছে। তিনটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, তিনটা বীজগাণিতিক রাশির গসাগু বের করতে বলছে। ফার্স্টে কি করব, গসাগু বের করতে বললে প্রত্যেকটা রাশির উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে প্রথম রাশিটা দেওয়া আছে হচ্ছে
প্রথম রাশি দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এক্স স্কোয়ার ওয়াই তো অলরেডি উৎপাদক বিশ্লেষণ অবস্থাতেই আছে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব কে কি লেখা যায় দেখো তো, এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আকারে লেখা যায়। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা কি আর ভাঙা সম্ভব? সম্ভব না। তাহলে এটার উৎপাদক বিশ্লেষণ এখানেই শেষ। দ্বিতীয় রাশি কি আছে? দ্বিতীয় রাশি আসে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর। এই রাশিটার উৎপাদক বিশ্লেষণ করতে বললো, ঠিক আছে? তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো আর ভাঙা সম্ভব না। আমি কি করতে পারি? আমি এই রাশিটাকে বর্গের অন্তরূপে প্রকাশ করতে পারি। বর্গের অন্তরূপে যদি প্রকাশ করি তাহলে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলাইতে পারবো। দেখো কেমনে ফেলাই সম্ভব। দেখো এখানে লেখা যায় এক্স টু দি পাওয়ার ফোর এর বদলে এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার এর পাওয়ার স্কোয়ার, ওয়াই টু দি পাওয়ার ফোর এর বদলে ওয়াই স্কোয়ার এর উপর স্কোয়ার। মাঝখানে কি দরকার আমার? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাইছি, মাঝখানে দরকার টু এ বি, তাহলে টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর উপরের লাইনে আছে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমি তাহলে কয়টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বেশি নিয়ে নিছি? একটা বেশি নিয়ে নিছি। যেটা বেশি নিয়ে নিছি সেটাকে কি করতে হবে? কমায় দিতে হবে। দিলাম কমায়। তাহলে দেখো তো এটাকে লেখা যায় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে নিচে আসি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ অবস্থায় আছে, এটাকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার উপর হোল স্কোয়ার। আচ্ছা দেখো তো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এটাকে দেখো তো লেখা যায় না, এক্স ওয়াই দুইটার উপরে স্কোয়ার। তাহলে দেখো কি করছি, বর্গের অন্তরূপে প্রকাশ করছি। এ দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি ফেলাই তাহলে কি হয়ে যাবে? এখানে আসবে হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। তোমরা সূত্র প্রয়োগ করে দেখো, সূত্র প্রয়োগ করে সাজিয়ে লিখলে জিনিসটা অনেকটা এরকম দাঁড়াবে। এইগুলার আর উৎপাদক বিশ্লেষণ সম্ভব না। তাহলে দ্বিতীয় রাশিটার উৎপাদক বিশ্লেষণ এই পর্যন্ত। এরপর আসি তৃতীয় রাশি। তৃতীয় রাশি কি আছে? এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার ফোর আছে। হ্যাঁ, এক্স কিউব এক্স স্কোয়ার এক্স কমন কি যায়? এক্স কমন যায়। ওয়াই স্কোয়ার ওয়াই কিউব ওয়াই টু দি পাওয়ার ফোর কমন কি যায়? ওয়াই স্কোয়ার কমন যায়। তাহলে এখানে এক্স কিউব ওয়াই স্কোয়ার থেকে যদি এক্স ওয়াই স্কোয়ার কমন নেই কি যায়? এক্স স্কোয়ার থেকে যায়। এখানে এক্স স্কোয়ার ওয়াই কিউব থেকে এক্স ওয়াই স্কোয়ার কমন নিলে এখানে এক্স থাকে ওয়াই থাকে। এখানে এক্স ওয়াই টু দি পাওয়ার ফোর থেকে যদি আমি এক্স ওয়াই স্কোয়ার কমন নেই থেকে যায় ওয়াই স্কোয়ার। এই ভিতরের রাশিটাকে আর উৎপাদক বিশ্লেষণ সম্ভব না। তাহলে এখানে উৎপাদক বিশ্লেষণ শেষ। তিনটা রাশির উৎপাদক বিশ্লেষণ আমি করছি, এরপর আমি গসাগু লিখবো। তাহলে গসাগু কি হবে? তিনটা রাশির মধ্যে যারা যারা কমন গুণনীয়ক গুলো আছে সেগুলার গুণফল। আচ্ছা দেখো একটা একটা করে হিসাব করি। এই এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ার, এখানে এক্স আছে দুইটা গুণ অবস্থায়, এখানে আছে দুইটা এক্স, এখানে আছে একটা এক্স, দুই দুই এক, কমন কমন কয়টা নেওয়া যাবে? একটা এক্স নেওয়া যাবে। তাহলে এখান থেকে আমি কমন কয়টা এক্স নিতে পারবো? একটা এক্স নিতে পারবো। আচ্ছা তারপরে দেখো এখানে আছে ওয়াই, এখানে আছে ওয়াই স্কোয়ার, এখানে আছে ওয়াই স্কোয়ার, একটা ওয়াই দুইটা ওয়াই দুইটা ওয়াই, কমন কয়টা ওয়াই নেওয়া যাবে? একটা ওয়াই নেওয়া যাবে। তাহলে একটা ওয়াই কমন নিতে পারবো, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো এক্স মাইনাস ওয়াই আছে, এখানে এক্স মাইনাস ওয়াই টাইপের কোনো রাশি নাই, এখানে এক্স মাইনাস ওয়াই টাইপের কোনো রাশি নেই। তাহলে নিতে পারবো কমন কিছু? রাশি নাই, কমন কি নিব? সম্ভব না। তাহলে এক্স মাইনাস ওয়াই বাদ। এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানেও আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানেও আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তিনটা 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 রাশিতে, তিনটা রাশির উৎপাদক বিশ্লেষণে একটা করে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে। তাহলে আমি এটাকে কমন নিতে পারবো। দেখো এখানে আছে সেকেন্ড রাশিটাতে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, কিন্তু ফার্স্ট রাশিতেও নাই, থার্ড রাশিতে এরকম কোনো রাশি নাই, এরকম কোনো পদ নাই। তাহলে আমি এটাকেও কমন নিতে পারতেছি না। তাহলে আমি এই তিনটা রাশির উৎপাদক বিশ্লেষণ থেকে হাইয়েস্ট কি কমন নিতে পারতেছি? এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই দেখো যেগুলো কমন নিতে পারতেছি সেগুলোকে অলরেডি গুণ করছি, যে গুণফল পাইছি আমি সেটাই কি হচ্ছে আমার গসাগু। তাহলে এই তিনটার বীজগাণিতিক রাশির গসাগু কি হবে? এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার।